রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। রাত বাড়ার সাথে সাথে হাজিদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ ক্যাম্পের আঙিনা। কেউ নিচ্ছেন বোর্ডিং পাস, কারো চলছে ইমিগ্রেশন, কেউ বা বিদায় জানাচ্ছেন প্রিয়জনের কাছ থেকে। প্রথম ফ্লাইট ধরতে হজযাত্রীদের মধ্যে এমন ব্যস্ততা। এবছর হজের সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজ করতে পারবেন তাই খুশি তারা। ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি, কারণ অন্যান্য দেশ গভর্নমেন্ট ভর্তুকিতে হজ যাত্রীদের জন্য, আমাদের দেশে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে না, বরঞ্চ আমাদের থেকেই নিচ্ছে। তো ভর্তুকি দিলে আমি সপরিবারে যেতে চেয়েছিলাম, কিন্তু টাকাটা অনেক বেশি হয়, আমি সপরিবারে যেতে পারিনি। রিল্যাক্সে ইবাদত করতে পারবো, শেষের দিকে তো ভিড় বেশি হবে, এখন তো প্রথম তো লোক কম থাকবে, যেমন আজকে এখানে লোকসংখ্যা কম, আস্তে আস্তে তো লোকসংখ্যা এখানে বেড়ে যাবে, ডেফিনেটলি তখন গ্যাদারিং বেশি হবে। না না, কোথাও যাবে না, আমি করে আমরা সব ক্ষেত্রেই আমরা সহযোগিতা পেয়েছি। আল্লাহর কাছে যা প্রথম চাওয়া হবে, আমি এতদিনে যা গুণা করছি সব আমাকে যেন মাফ করে দেয়, আর আমি যেন হজ সুস্থ হিসাবে তোমাদের করে আসতে পারি, এটাই আল্লাহর কাছে আমার একমাত্র কামনা। খুবই ভালো লাগছে, আল্লাহ তালা যেহেতু আমাদের তৌফিক দিচ্ছে পরিবারের সবাইকে হজে যাওয়ার, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দোয়া যাবো যদি আমার মা বাবা সুস্থ থাকে, আগে যাইতে পারা এটাও মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ রহমত, কারণ আমরা আগে মদিনায় যাচ্ছি, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, সেখানে একটা বড় সৌভাগ্যের বিষয়, সেখানে প্রায় 40-42 শক্ত নামাজ পড়বো। সেখানে আমরা আমাদের নিজেদের জন্যে যেমন চাইবো, সাথে সাথে আমাদের দেশবাসীর জন্যে, সবার মঙ্গলের জন্য আমরা দোয়া করব। রাত 4:10 409 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার পথে ছেড়ে যায় সাউদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। পরে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে, তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া, সিট বেল্ট বাঁধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে, প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে, সার্ভিস অন ডিমান্ডের চেয়ে সার্ভিস ইন এন্টিসিপিটেশন এর প্রতি খেয়াল রাখতে হবে, কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মিলিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। সম্মিলিত হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা হজযাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন, যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন, হজযাত্রীদের লাগেজ লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, তাদের স্ন্যাক্স বা খাবার দাবারের মানের দিকে বিশেষ যত্নবান হবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 83,311 জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। মোট 7টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।